ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলেন ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধান বিরোধী এই ব্যাখ্যা দিয়ে প্রস্তাব খারিজ করেছেন তিনি। এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। পরামর্শ মত জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এর আগে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করে বিরোধী আইন প্রণেতারা। প্রধানমন্ত্রীর গদি বাঁচাতে প্রয়োজন 172টি ভোটের বিশৃঙ্খলার আশঙ্কা ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে।